গত সপ্তাহ একটি লম্বা চওড়া হাদিস আমরা সেটা রেখে দিয়েছিলাম, সেটারে ব্যাখ্যা করছি। আন বারা ইবনে হাজেমি আনিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইয়াতিহি মালাকানি ফায়াজলিসানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ। বারা বিন আজিব থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতিহি মালাকানি কবরে যখনই মুর্দাকে কবরস্থ করা হয় তখন দুইজন ফেরেশতা চলে আসে, ফায়ুজলিসানিহি এবং তারা উঠিয়ে বসান, ফায়াকুলানে এবং বলেন, লাহু তার জন্য, মান রাব্বুকা তোমার রবকে, ফায়াকুলু রাব্বি আল্লাহ ওই মুর্দা ব্যক্তি বলে আমার প্রভু আল্লাহ, ফায়াকুলানে আবারও পুনরায় জিজ্ঞেস করেন ফেরেস্তাদয়, মা দীনুকা তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি, ফায়াকুলু দীনুল ইসলাম, সে তখন বলে আমার ধর্ম ইসলাম বা আমার দিন হলো ইসলাম, ফায়াকুলানে আবারও ফেরেস্তায় বলেন, মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে যেটা তোমাদের দিকে পাঠানো হয়েছিল, ফায়াকুলানে এবং তোমাদের দিকে তখন তারা বলে ওমা ইউদ্রিকা, তখন তারা বলে এটা হলো তোমাদের ওমা ইউদ্রিকা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আবার পুনরায় জিজ্ঞেস করেন ওমা ইউদ্রিকা তুমি কি করে জানলে, কি জানো কি তুমি কে, কালা ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সেটা হচ্ছে আল্লাহ রসুল অর্থাৎ প্রেরিত পুরুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফায়াকুলানে আবার জিজ্ঞেস করা হয় মা ইউদ্রিকা কি করে তুমি জানলে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফায়াকুলু তখন তারা বলে সেই মুর্দা তখন বলে কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়াসাদ্দাক্তু, আমি কিতাব পড়েছিলাম কুরআন মাজিদ এবং এর উপরে বিশ্বাস স্থাপন করিয়াছিলাম, ওয়াসাদ্দাক্তু সত্যায়ন করেছিলাম সত্যরূপে আমি বিশ্বাস করেছিলাম, ফাযালিকা কওলুহু তো এটাই তার সাহেব, ইসাব্বিতুল্লাযীনা আমানু বিলকাওলি সাবিতি, সেই মুমিন বান্দা তার অটুটভাবে দৃঢ়ভাবে নির্ভয়ে ওই প্রশ্নের উত্তর দিয়ে থাকে এবং সে স্বর্গবাসী হয়ে যায়। তখন কাল ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই, আকাশ থেকে ঘোষণাকারী ঘোষণা করেন, আহ্বানকারী আহ্বান করেন, আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাতে জান্নাতে তার বিছানা বিছিয়ে দাও, ওয়ালবেসুহু মিনাল জান্নাতে এবং জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতে আর জান্নাতের একটি দরজা খুলে দাও, ফায়ুফতাহু এবং খুলে দেওয়া হয়। কালা আবার বলা হয় মাইয়াতিহি মিন রাওহিহা ওয়া তিবহা, ওই জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয় ওই কবরে বারজাকি জীবনে, ইয়াতিহি মিন রাওহিহা জান্নাতের সুবাস জান্নাতের বাতাস সুষমা বাতাস তার গায়ে এসে লেগে যায়, ওয়া তিবহা এবং পবিত্রময় হয়ে থাকে আলোকিত হয়ে, ওয়ুফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি আর তার চোখের দৃষ্টি অনুযায়ী তার দৃষ্টি যত দূর পড়বে অতটা প্রশস্ত করে দেওয়া হয়, কবরকে দীর্ঘ করে দেওয়া হয় এবং আলোকিত করে দেওয়া হয় এবং জান্নাতের বাস
জান্নাতের সেন্টে তার কবরে পৌঁছাতে থাকে কিয়ামত আসা পর্যন্ত। ওয়াম্মাল কাফেরু, আর আল্লাহকে অস্বীকার কৃত বান্দা যারা, ওয়াম্মাল কাফেরু, আর কাফেরের যখন কবরে শুয়ে দেওয়া হয়, জাকারা মাওতাহু কালা ইউআদু, বলা হয়েছে দুইজন ফেরেশতা চলে আসে, ইউআদু রুহু, এবং তার ধরে তার দেহে জানটাকে দিয়ে দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়, ফি জাসাদিহি ওয়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা তাকে বসিয়ে নেয়, ফায়ুজলিসানিহি, তাকে বসানো হয়, ফায়াকুলানে, এবং বলা হয় মান রব্বকা, তোমার রবকে, ফায়াকুল হা হা লা আদরি, তখন ওই মৃত ব্যক্তি বলে হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, ফায়াকুলানে, আবার বলা হয় মান দিনুকা, তোমার দিন কি ছিল, ফায়াকুল হা হা লা আদরি, হায় হায় এটাও জানা নাই, আবার বলা হয় কি করে ফায়াতি হে মালাকানে, ওই ফেরেস্তা সে আবার বসিয়ে দেওয়া হয়, আবার বলা হয় আবার সে বলে আমি কিছুই জানি না, লাদরি আমি জানি না, ফায়াকুল মাহাজার রাজুল বুইসা ফিকুম, তারপর বলা হয় ওই মানুষটাকে যেটা তোমার দিকে পাঠানো হয়েছিল শেষ নবী করে, ফায়াকুল হা হা লাদরি, হায় হায় আফসোস, হাই পরিতাপের বিষয় কিছুই জানি না, ফায়ুনাদি মুনাদি মিনা সামায়ে আন কাজাবা ফাফরিসুহু মিনান নার আলবেসুহু মিনান নার ওয়াফতাহুলাহু বাবানিলান নার, তখন আকাশ থেকে ঘোষণাকারী ঘোষণা করে বলে দেয়, আহ্বানকারী আহ্বান করে চিৎকার করে করে বলে দেয়, আন কাজাবা মিথ্যা বলেছে, অতএব ফাফরিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবেসুহু মিনান নার, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, আর আগুনের পোশাক পরিধান করিয়ে দাও, আগুনের জামা পরিয়ে দাও, ফাফতাহুলাহু বাবানিলান নার, আর জাহান্নামের অর্থাৎ আগুনের জাহান্নামের একটি দরজা খুলে দাও, আর তার দরজাটা খুলে দেওয়া হয় ফায়াতিহি মিন হাররাহা, এবং এত বিকট গরম হাওয়া চলে আসে, মিন হাররাহা ওয়া সামুমিহা, যেমন আমাদের বৈশাখ মাসে যেমন ঝাঁঝটে যাওয়া যায় না, ওর চেয়েও 70 গুণ বেশি তেজ গরম লু হাওয়া চলে আসে, আর সেই হাওয়া ঝলসিয়ে মানুষের রক্ত সমস্ত মাংস ঝরে যায়, এত বিকট গরম, বিশাল গরম, কালা ইউজাইয়াকু আলাইহি কবরুহু, এবং বলা হয় এর কবরটিকে সংকুচিত করে দাও, এই সব কবরটিকে সংকীর্ণ করে দাও, হাত্তা তাখতালিফু ফীহি আজলাউহু, যাতে অর্থাৎ মাথার হাড় আর পায়ের হাড় আর মাঝার হাড় সমস্ত হাড় এক অপরের বিপরীত প্রবেশ করিয়ে দাও, এবং মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে, আর বলা হবে ইয়াকবেজু লাহু আমা আসাম্ম, আর সেই কবরে দুইজন ফেরেশতা নিযুক্ত করা হবে, একজন হলো অন্ধ, একজন হলো বধির, একজন অন্ধ কিছুই দেখতে পায় না, মারের পর মার হবে, পিটাইয়ের পর পিটাই হবে, আঘাতের পর আঘাত হবে, হায় সে দেখতেও পাবে না বুঝতেও পারে না, আসাম্য বধির বোবা, সে বুঝতেও পারবে না কি হলো, এরাও জানে না, মা হো মির্জাবাতুন মিন হাদিদিন, একটি লোহার জাহান্নামের আগুনের তৈরি করা হাতুড়ি তার হাতে থাকবে,
লাউজরে বাবেহা জাবালুন লাসারা তোরাবাম, ওই হাতুড়ির একটি মার যদি একটি বড় বিশাল পাহাড়ে পর্বতে যদি মারা হয় লাসারা তোরাবাম, ওই পাথরগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব মাটিতে মিশিয়ে চলে যাবে, এত জোর আঘাত হবে। ফায়াজরিবু বিহা জারবাতান ইয়াসমাউহা, এত জোরে আঘাত করা হবে, এত জোরে হাতুড়ি দিয়ে মারা হবে। ইয়াসমাউহা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পশ্চিমে সূর্য যেখানে ডুবিত হয় আর পূর্ব সাইডে যেখানে সূর্য উদিত হয়, এত দূর পর্যন্ত আওয়াজ চলে যাবে, এত বিকট আওয়াজ তার হবে। আর এত দূরকার সমস্ত পশু পক্ষী, সমস্ত কীট পতঙ্গ সবাই শুনতে পাবে। ইল্লা সাকলাইন, কেবলমাত্র মানুষ আর দানব, মানুষ আর জিন, এই দুই সম্প্রদায় শুনতে পাবে না, এদাকে বুঝতে দেওয়া হবে না। বাকি পৃথিবীতে যত আছে মখলুকাত, যত আছে সবাই শুনতে পায়। ফায়াসিরু তুরাবান, তারপর সে মাটিতে মিশিয়ে যাবে। সুম্মা ইউআদু, আবার জাগানো হবে, আবার মারা হবে, আবার মিশাবে, আবার জাগানো হবে, মিনিটের সেকেন্ডের মধ্যেই জাগানো হবে। ফিরাওহ, আবার জানে, আবার আঘাত করা হবে। এই কিয়ামত আসা পর্যন্ত এরকম শাস্তি চলবে। রাওয়াহু আহমদ ও আবু দাউদ, এই হাদিসটা আবু দাউদে 4753 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদে 18063 নম্বর হাদিস। বোঝা গেল যে কবরের শাস্তি আর কবরের শান্তি দুটোই আমরা উপলব্ধি করতে পারলাম। দ্বিতীয় হাদিস, আন উসমানা ইন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন ফাবাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইযা ওয়াকাফা আলা কবরিন, উনি যখন কবরের কাছ দিয়ে অতিক্রম করতেন বা কবরের কাছে অতিক্রম করলেই সেখানে দাঁড়িয়ে যেতেন, বাকা এবং অঝর নয়নে কান্না শুরু করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহ, এত কাঁদতেন, এত কাঁদতেন, দাঁড়িয়ে সমস্ত অস্ত্র দিয়ে সমস্ত বয়ে চলে যেত, নিচে চলে যেত, সমস্ত ভিজে যেত, এত কান্না করতেন কবরের পাশ দিয়ে অতিক্রম করলেই। কিলা লাহু তাজকুরুল জান্নাত, কিলা লাহু তুজকারুল জান্নাত ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাজা, জিজ্ঞেস করা হলো তাকে তুজকারুল জান্নাত ওয়ান নারু, মহানবী আমার কতবার জান্নাত জাহান্নাম সম্বন্ধে আলোচনা করেন আর এত শাস্তির কথা বলেন, কত কি জাহান্নামের কথা বলেন, আমাদের চোখে জল চলে আসে কিন্তু হায় উসমান তখন তোমার জল আসে না, তখন তোমার অস্ত্র বয় না, আর কবরের কাছ দিয়ে গেলে তুমি কেন এত কান্না করো, কারণটা কি তোমাকে বলতে হবে। ভালা তবে কি তখন কান্না হয় না, বা তবে কি মিন হাজার, এখন কেন তুমি একা গেলেও তুমি এত কান্না করো কেন। ফকালা, তখন হযরত উসমান বললেন, ইন্না রাসূলাল্লাহে, নিশ্চয় আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আমি শুনেছি একটি হাদিস, তিনি বলেছিলেন, ইন্নাল কাবরার আব্বালু মানজালি মিন মানাজিলিল আখিরাতে, নিশ্চয়ই কবর হলো পরকালের যত মুনজিল আছে তা প্রথম মুনজিল হলো কবরস্থান। ফাইন্না যা মিন হো ফমা বাদাহু আইসারু মিন হো, এই প্রথম মঞ্জিলে প্রথম প্রশ্নই যদি সহজ হয়ে যায় এরপর যত প্রশ্ন আসবে অতি সহজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ওয়াইল্লামিয়ান জুমিন হো, আর যদি
এই প্রথম মঞ্জিলের প্রশ্নই যদি জটিল হয়ে যায় ফামা বাদহ আসাদ্য মেনহ, মহানবী বলেন এরপরে যত যত প্রশ্নর সম্মুখীন হবে তত জটিল হয়ে যাবে, তার প্রশ্নর কোনো উত্তর খুঁজেই পাবে না। কালা ওয়া কালা রাসূলুল্লাহ, আবার বিশ্ব নবী আমার বললেন মা রাইতো মানজারাং কাত্ত ইল্লাল কাবরা আফজাউ মিনহু, কবরের থেকে বেশি ভয়ানক স্থান আমি দেখি নাই, কবর এত এত ভয়ানক জায়গা কি বলবো, প্রত্যেকটা মানুষকে কবরের ফিতনায় আক্রান্ত করা হবে, সেজন্য কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে সে পাথিও জোগাড় করে নাও। সহি তিরমিজি 2308 নম্বর হাদিস, সহি আত তারগিব 3550 নম্বর হাদিস, এবং ইবনে মাজায় 4267 নম্বর হাদিস, হাদিসটি সহি। আমরা বুঝতে পারলাম যে কবরের সম্মুখে প্রত্যেকটা মানুষকে আসতে হবে এবং কবরে ফিতনায় আক্রান্ত হবে। দেখুন, একটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবি, যে সাহাবিটার নাম আমি কি বলবো, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বিখ্যাত সাহাবি। সেই বিখ্যাত সাহাবি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবরও শাস্তি শুরু হয়ে গেছিল, এই হাদিসটা উপলব্ধি করতে পারবেন। আন ইবনে উমার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাযা আল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফাতাহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু সাবউনা আলফ মিনাল মালাঈকাতি লাকাদ জাম্মা লাকাদ জুম্মা জুম্মাতান সুম্মা ফারাজাহু রাওয়াহু নাসাঈ। সহিহ নাসাইতে হাদিসটা বর্ণনা করা হয়েছে 2055 নম্বর, এবং সহিহুল জামেতে হাদিসটি 6987 নম্বর হাদিস। দেখুন হাদিসটা সহি, ইবনে উমার থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন হাযা আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, সাদ ইবনে মুআজ এত ভালো লোক, এত ভালো মানুষ, এত নেককার মানুষ, বুঝতে পারবেন এই হাদিসটায় হাযা আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, সাদ যখন মারা যান তখন আল্লাহর আরশ কেঁপে গিয়ে থরথর করে কেঁপে গিয়েছিল, কেননা যখন ওই ফেরেশতা মণ্ডলে যখন অসংখ্য ফেরেশতা ওর জানকে নিয়ে যখন আকাশে উঠে চলে যায় এবং আরশের নিচে যে ফেরেশতা রয়েছে ওইখানে ইল্লিন জায়গায় নিয়ে যাওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হয়, তারা যখন দেখে সেই সময় এত ভালো মানুষের আত্মা চলে এসেছে বলে ওই আল্লাহর আরশ পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেছিল। অফতিহাত লাহু আবু আবু সময়ে, আর আকাশের 7টি দরজায় উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, অর্থাৎ খুলে দেওয়া হয়েছিল, এত ভালো মানুষ তাড়াতাড়ি আকাশের দরজা খুলে দেওয়া হয়েছিল। ও শাহিদাহু সাবউন আলফা মিনাল মালায়েকাতে, আর 70,000 ফেরেশতা ওই জানাজার লাশে নামাজ পড়েছিল। লাকাল জুম্মা জুম্মাতান, তবু সংকুচিত হয়ে যায়, তবু কবর সংকীর্ণ হয়ে যায়, শাস্তি শুরু হয়ে যায়। সুম্মা ফররে জানহু, মহানবী দীর্ঘক্ষণ ধরে দোয়া করার কারণে ওই কবরটি রাজা বাবার ক্ষমা হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম এত ভালো মানুষ তবু শাস্তি হয়েছে। এই শাস্তিটার অন্য হাদিসে পাওয়া যায় যে পিচ্ছাবের কাপড়ে পিচ্ছাব লাগার কারণে এই শাস্তিটা হয়েছিল। আর একটা অন্য হাদিসে পাওয়া যায় গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা করলে তার কবরে শাস্তি হয়। সহি বুখারি সহি মুসলিমের হাদিসে পাওয়া যায় এই দুটো গুণার কারণে অধিকভাবে কবরের সকল কেই পীরের শাস্তি দেওয়া হবে।
আর প্রত্যেকটা মানুষের গীবত আছে, প্রত্যেকটা মানুষের সমালোচনা করে, প্রত্যেকটা মানুষ যে যেমন মানুষ তার তেমন মানুষকে অন্য জায়গায় তার অনুপস্থিতিতে তার জন্য গীবত গিল্লা পরচর্চা পরনিন্দা করে, তাদের শাস্তি হবেই হবে। এদের কোনো ভুল নাই, যত বড়ই আবেদ হোক না কেন, যত বড়ই ইবাদত গুজার হোক না কেন, তাদের কবর শাস্তি নিতেই হবে যদি বিনা তওবায় মারা যায় এবং তার সঙ্গে যদি ক্ষমা না চাইতে পারে যার গীবত করেছিল। আর পিছাবে ছাটা এমন কোনো ব্যক্তির নয় যে লাগে, তাহলে কি আজাবও হবে? তো এই দুটো পাপ থেকে আমাদেরকে বহু দূরে থাকতে হবে এবং এই পাপ থেকে আমরা নিষ্কৃতি পাব ইনশাআল্লাহ আজিজ। দেখুন, ভালো মানুষের একটা মৃত্যু, ছোট্ট একটা হাদিস বলি আমি আমার বক্তব্যের বিষয়টি, আসল বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। আন জাবেরিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা ইজা উদখিলাল মাইয়্যাতু, মুর্দাকে যখন কবরে দাখিল করা হয়, আল কাবরা মুসসিদাতিস শামসু, তখন ওই মুমিন ব্যক্তি মনে হয় যে সূর্য এন্দা গুরুবেহা, বলছে সূর্য ডুবু ডুবু অবস্থায়, সূর্য প্রায় ডুবে যাচ্ছে, চোখ দুটো মুছতে মুছতে লাগে এবং বলে দাউনি উসাল্লি, ফেরেশতা যখন বলে রব্ব কামান দিন কামান নবী কা, সে সময় ওই মুমিন বান্দাটা বলতে থাকে দাউনি উসাল্লি, আমাকে একটু অপেক্ষা করুন, একটু ছেড়ে দিন, একটু সুযোগ দিন, প্রায় ডুবে যাচ্ছে সূর্য, ডুবু ডুবু অবস্থায় লাল হয়ে গেছে, আমি আসরের নামাজটা পড়িনি, সামান্য একটু অবসর দেওয়া হোক, দৌনি উসাল্লি, আমি নামাজটাকে আগে আদায় করে নিই, তারপর উত্তর দিচ্ছি। হাফেজ ইবনে হাজার আসকালানি বলেন, সূর্য ডুবে যাওয়ার ক্ষণে এই অবস্থা শুধুমাত্র মুমিনেরই হবে, কারণ হাদিসে যদিও বিষয়টি ব্যাপক আছে তথাপি সালাত আদায়ের ইচ্ছা তো কাফেরদের আসতে পারে না, এবং যেটা মুমিনেরই শোভা পায়, অর্থাৎ সে পাক্কা মুসল্লি এবং মুমিন, তার জন্য সে নামাজের আকাঙ্ক্ষা করবে কবরে গিয়েও। আর ফেরেশতা তখন বলবেন যে আর তোমাকে নামাজ করতে হবে না, আমরা সব বুঝতে পেরেছি যে তুমি একটা মুমিন, এরকম উত্তর দেবে, তা আমাদের খুব ভালোভাবেই জানা ছিল, যাও নাম কানাও মতি লুলুস, তুমি এখন শুয়ে যাও, দুলহার দুলহানির মতো ঘুমিয়ে যাও। এ ছিল গত সপ্তাহ যেটা বই, যেটা অবশিষ্ট ছিল সেটার আলোচনা হলো।